বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং, স্পেশালি দ্য স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। দিস ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, অ্যাট দ্য সেম টাইম দ্য স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। বাট ইন আওয়ার কলেজ দিস ক্লাস ইজ বিং অ্যারেঞ্জড ফর দ্য স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। ওকে, আই হোপ দ্যাট অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আই এম অলসো ওয়েল অ্যাজ ইউজুয়াল। আই হ্যাভ কাম বিফোর ইউ উইথ দ্য টপিক রাইট ফর্ম অফ ভার্বস। তো আজকে একটু ব্যতিক্রম কিছু আলোচনা করব। প্রতিদিনই টার্গেট থাকে যে একটা ভিন্ন কিছু আলোচনা করার, সেটি হলো অ্যাজ এ ফাউন্ডেশন তোমাদের সাথে এই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার। আমি যতটুকু পারি আজকে এটা নিয়ে একটু আলোচনা করব, তারপর বাকিটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যারা আছো, অ্যাট ফার্স্ট অ্যানসিওর মি, আর ইউ লিসেনিং টু মি ক্লিয়ারলি অ্যান্ড ওয়াচিং দ্য বোর্ড ক্লিয়ারলি অর নট, প্লিজ ইনফর্ম মি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার। দেখো, ওখানে তোমাদের যে কোশ্চেনটি দেওয়া থাকে, ওখানে কিন্তু লেখা থাকে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। তার মানে সাবজেক্ট ইজ এ সিগনিফিক্যান্ট ফ্যাক্ট, সাবজেক্টস আর প্লেয়িং ভেরি ভাইটাল রোল ইন ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, সাবজেক্টটা কী করে, একটা বিশাল ভূমিকা পালন করে। তো এই কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আই থিঙ্ক দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসকাস। তো দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কী, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট দিস। তো ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স দ্য চেঞ্জেস অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্ট। আবার শুনো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স দ্য চেঞ্জেস অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্ট। মানে হলো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বের যে পরিবর্তন, এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা জানি কি, যে আমরা জানি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এটা সবসময় কি হয়, অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনটা সবসময় কি হয়ে থাকে, সিঙ্গুলার হয়ে থাকে। আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে। তারপরেও আমি কিছু আনকাউন্টেবল নাউনের কথা বলে দিই। ওয়াটার, টি, ডাস্ট, হুইট, ফ্লাওয়ার, স্যান্ড, ওয়েল, পারফিউম, সুগার, মানে যেগুলো গণনা করা যায় না সবগুলো কি আনকাউন্টেবল। আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি আনকাউন্টেবল, কাইন্ডনেস, ক্রুয়েলটি, অনেস্টি, মডেস্টি, পলাইটনেস, ডিসঅনেস্টি, লিটারেসি, এই সবগুলো কি আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার। তারপরে এটা যারা আছে, তারপরে আরেকটা লিখছি, ওয়ান অ্যান্ড হাফ, ওয়ান অ্যান্ড হাফ, এরপরে সিঙ্গুলার ভার্ব। যাই থাকুক, ওয়ান অ্যান্ড হাফের পরে কাউন্টেবল নাউন থাকুক অথবা আনকাউন্টেবল নাউন থাকুক, ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে, ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। ওয়ান অ্যান্ড হাফের পরে কাউন্টেবল নাউন থাকুক আর আনকাউন্টেবল নাউন থাকুক, যেই নাউনই থাকুক না কেন, সেক্ষেত্রে আমাদের ভার্বটি ব্যবহার করতে হবে কি, প্লুরাল। ভার্ব কি ব্যবহার করতে হবে, প্লুরাল। দেখো, আই এম গিভিং অ্যান এক্সাম্পল,
one and half students. Beaver. বলো তো এখানে কি হবে? প্রেজেন্ট ইন দ্য লাইভ ক্লাস, ঠিক আছে? ওয়ান অ্যান্ড হাফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য লাইভ ক্লাস। বলো তো এখানে বিভার হিসেবে কী ব্যবহার করব? আগে কিন্তু বলেছি ওয়ান অ্যান্ড হাফের পরে প্লুরাল থাকলেও কী হবে? সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্ট হতে পারে, ঠিক আছে, কিংবা সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে। ওয়ান অ্যান্ড হাফ অফ দ্য ম্যাঙ্গো, ওয়ান অ্যান্ড হাফ অফ দ্য ম্যাঙ্গো ওয়াজ মি। তো এখানে সিঙ্গুলার হোক আর হলো প্লুরাল হোক, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। ওকে, অনেকে লিখেছ স্যার শফিক, আসসালামু আলাইকুম। ওকে শফিক, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তাহলে হ্যাঁ, ইয়েস, তোমরা লিখেছ, বুঝতে পারছো আশা করি। সেক্ষেত্রে কী হবে? ইজ হবে। দূরত্ব, সময়, ওজন পরিমাপ, এই এককগুলোর ক্ষেত্রে, দূরত্ব, সময়, ওজন পরিমাপ, এই এককগুলোর ক্ষেত্রে দূরত্ব লিখে দেই, দূরত্ব, সময়, ওজন পরিমাপ, এরা যতই প্লুরালে থাকুক না কেন আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। আমাদের ভার্বটি কি হবে? সিঙ্গুলার। মনে করো 10 miles, এই যে মাইলস প্লুরাল হয়ে গেছে, ভার্ব হবে কি? সিঙ্গুলার। এ লং ডিস্টেন্স, ধরো 8 months, 8 kg, মন্টস। এ হেভি ওয়েট, তো দূরত্ব, সময়, ওজন, টাইম থাকলে কি কথা, 20 মিনিটস, ঠিক আছে, 5 hours ইজ এ লং টাইম, বোট বোট ব্লেয়ার, বোটটা অস্পষ্ট, কী করবো, ইট ইজ দ্য নেট প্রবলেম। ওকে, আমার কথা শুনো, শুনে তারপরে ইয়ে করো, শুনে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে কম্বিনেশনটা হয়ে যাবে, ঠিক আছে? আমার কথাগুলো শুনো, শুনে তারপরে উত্তর দাও, তাহলে কম্বিনেশনটা হয়ে যাবে। বোট ইজ ব্লেয়ার, বোট ক্লিয়ার না, আচ্ছা দেখো আমি বলছি, তারপরে শোনো। দূরত্ব, সময়, ওজন পরিমাপ, তো এরা যতই প্লুরালে থাকুক না কেন ভার্বটা হবে সিঙ্গুলার। মনে করো 10 miles, এটা মাইলসটা কিন্তু প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে, 10 kilometers, 60 kilometers, তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, ঠিক আছে। মনে করো 55 মিনিটস, তখন কিন্তু আর হবে না, ইজ হয়ে যাবে। সময়, ওজন পরিমাপ, তো এগুলোর ক্ষেত্রে ভার্ব কী হবে? সিঙ্গুলার। ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। 10 miles ইজ এ লং ডিস্টেন্স, তোমরা একটু উত্তরগুলো লেখো, শুধু উত্তরগুলো লেখবা, ঠিক আছে? পুরোটা সেন্টেন্স লেখলে আমি দ্রুত সামনের দিকে যেতে পারবো না, তো ইন ডেট কেস ইট ইজ এনাফ টু সেন্ড অনলি দ্য অ্যান্সার, ঠিক আছে? 10 miles ইজ এ লং ডিস্টেন্স, আমরা আশা করি বুঝতে পারছো। আই হোপ ডেট ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড। দূরত্ব, সময়, ওজন পরিমাপ বোঝালে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? তাহলে কী হবে? 10 miles ইজ এ লং ডিস্টেন্স, 8 months, 8 kg, যাই থাকুক না কেন কি হবে? ইজ। কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে মনে হয় যে এগুলো সিঙ্গুলার, মানে প্লুরালের কোনো চিহ্ন নাই, না আছে এস, না আছে আইএস, না আছে তোমার ইফিক্স। ইফিক্স মানে হলো ওই বাক্যের মাঝখানে পরিবর্তন করে যে সিঙ্গুলার প্লুরাল করা হয়, ম্যান, ম্যান, তো এরকম ই যোগ করে যে বহুবচন করা হয়েছে এটাকে বলা হয় ইফিক্স। তো এরকম কোনো পরিবর্তন নেই, মানে প্লুরালে কোনো আলামত বা চিহ্ন নেই, কিন্তু এই ওয়ার্ডগুলো কি? প্লুরাল। ওকে, আই এম রাইটিং সামথিং, ওয়ার্ড সাসকাইন্ডস, এরকম ধরনের কিছু সেন্টেন্স, সরি ওয়ার্ড আমি লিখছি, ঠিক আছে?
এরিস্টোক্রেসি এরিস্টোক্রেসি তারপরে ধরো পিজেন্ট্রি। এরিস্টোক্রেসি কথার মানে কি? সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ। তারপরে হলো জেন্ট্রি, পোল্ট্রি, পোল্ট্রি। তারপরে হলো পারফিউমারি, পাবলিক পিপল, পারফিউমারি, পাবলিক পিপল, পুলিশ। মেজরিটি, বারমেন, আর্টিলারি, ক্লার্জি, ক্যাটল, ফোক ম্যানকাইন্ড। ক্লার্জি, ক্যাটল, ফোক ম্যানকাইন্ড। অল অফ ইউ শুড বি ভেরি অ্যাটেন্টিভ। তোমাদের কিন্তু এই টপিকটা, এই রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশান টেস্টে অবশ্যই কাজে লাগবে, এবং এগুলো যদি এখন তুমি না শিখো পরে কিন্তু অবশ্যই তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য শিখতে হবে। হ্যাঁ, বলছি এরিস্টোক্রেসি সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, পিজেন্ট্রি কৃষক সম্প্রদায়, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, পোল্ট্রি এটা তো জানোই হাঁস মুরগি, পারফিউমারি মানে হয় মানে হলো প্রসাধনী বিষয়াদি সুগন্ধ জাতীয় দ্রব্য, পাবলিক জনগণ, পিপল জনগণ, পুলিশ জানো মেজরিটি অধিকাংশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ। তারপরে ভার্মিং মানে হলো ক্ষতিকারক প্রাণী এবং পাখি। তো আর্টিলারি গোলন্দাজ বাহিনী, ক্লার্জি যাজক দল যারা গির্জায় কাজ করে, ক্যাটল গরু বাছুর, ফোক লোক সকল, ম্যানকাইন্ড মানব জাতি। তো এগুলো দেখতে যদিও সিঙ্গুলার কিন্তু এরা কি প্লুরাল, ঠিক আছে, এরা কি প্লুরাল। তো সেই ক্ষেত্রে ভার্ব উইল বি প্লুরাল। প্লুরাল, ঠিক আছে, ভার্ব কি হবে? প্লুরাল। ফর এক্সাম্পল, ক্লার্জি বিভার রিগার্ডেড অ্যাজ সেন্টস, সেন্টস এদেরকে সাধক হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এখানে অবভিয়াসলি যদিও এখানে কোনো প্লুরালের চিহ্ন নেই, হয়ে যাবে কি আর, দ্য অ্যারিস্টোক্রেসি অর দ্য অ্যারিস্টোক্রেসি আর অনার্ট এভরিহোয়ার, দ্য অ্যারিস্টোক্রেসি আর অনার্ট এভরিহোয়ার। তো এখানে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী রোলে আসি। দ্য নাম্বার অফ, এ নাম্বার অফ, দ্য কেবলে আর্টিকেল ব্যবহার করার কারণে দ্য নাম্বার অফ, এরপরে অবশ্যই প্লুরাল শব্দটি থাকবে, থাকুক প্লুরাল, ঠিক আছে, এ নাম্বার অফ, এরপরেও মনে করো প্লুরাল সাবজেক্ট, কিন্তু দ্য নাম্বার অফের ক্ষেত্রে, দ্য নাম্বার অফের ক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। কোন ভার্ব? সিঙ্গুলার ভার্ব, কিন্তু এ নাম্বারের অফের পরে হবে প্লুরাল ভার্ব। আশা করি বুঝাইতে পারছি। দেখো, দ্য নাম্বার অফের পরে হবে সিঙ্গুলার ভার্ব, কথাটা কিন্তু ক্রিটিক্যাল, একই জিনিস, কেবলই এখানে ভিন্ন আর্টিকেল ব্যবহারের কারণে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিন্ন আর্টিকেল ব্যবহার হওয়ার কারণে ভার্বের ফর্মটি কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি তোমাদের কিন্তু এই টপিকটি সো ইম্পর্ট্যান্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অ্যান্ড ফর ইট ইজ ইউ হ্যাভ টু বি সো স্ট্রং অন দিস টপিক ফ্রম নাও, এখন থেকে একেবারে স্ট্রং হয়ে যাও। দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট, আর এ নাম্বার অফ থাকলে, এ নাম্বার অফের পরে যখন
প্লুরাল থাকবে তখন হবে প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ এর পরে যখন প্লুরাল থাকবে তারপরে কি হবে সিঙ্গুলার। ওকে, আই এম রাইটিং সেন্টেন্স, দা নাম্বার অফ পিপল, ওকে, ইজ লিসনিং মাই লেকচার, ওকে, এ নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড দেন বিভার ওয়াচিং মাই ক্লাস, এ নাম্বার অফ পিপল, তাহলে কোনটার সাথে কি হবে একটু জানাও তো আমাকে। দ্য নাম্বার অফ এর ক্ষেত্রে কে লেখছো? সোয়াইব, সোয়াইব অলওয়েজ সেন্ড কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ সোয়াইব। অ্যান্ড দেন এম ডি হাসান রুল নম্বর 62, তারপরে কি হবে বলো? এ নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ স্টুডেন্টস, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংকস ফর সেন্ডিং আনসার্স, আই ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড কারেক্টলি। ওকে, অ্যান্ড দেন নো এর পর সিঙ্গুলার থাকলে ভার্ব, ঠিক আছে, নো এর পর প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব, ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? নো এর পর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব, নো এর পর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। নো স্টুডেন্ট অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, তারপরে দেখো নো স্টুডেন্টস বিভার অ্যান্ড দেন ইন্টারেস্টেড টু ওয়াচ ইট, নো স্টুডেন্টস বসিয়ে ফেলো। কি শিখলাম? যে নূরপুরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, নোয়ের পরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল থাকলে মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। নো স্টুডেন্টস তাহলে কি হবে? ওকে, এস টাইম ইজ টু লিমিটেড ইজ আর এস টাইম ইজ লিমিটেড উই হ্যাভ টু গো টু প্র্যাকটিস সেশন, ওখানে আমাদের একটু যেতে হয়, কারণ অ্যাজ দ্য স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সিনিয়র ইউ শুড বি সো স্মার্ট, অ্যান্ড দেন ইন দ্য নেক্সট ক্লাস আই শ্যাল ডিসকাস সাম আদার রুলস হুইচ আর লেফট, যেগুলো বাকি আছে পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে একটি কনটেক্সট দেওয়া আছে, এবার কনটেক্সটে চলে আসুন। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, তো দেখি একটু ভালো দেখা যায় কি না।
ঠিক আছে, নর্মালি থেকে শুরু করব। At first you have to read the context attentively. Then try to answer. কন্টেস্টটি একটু ভালো করে পড়ো, তারপরে কমেন্ট বক্সের মধ্যে তোমরা উত্তরগুলো পাঠাও, আমি একটু দেখি যে এতগুলো ক্লাস নেওয়ার পরে তোমাদের তোমাদের স্কিল কতটা ডেভেলপ হয়েছে। একটু কন্টেক্সটটি পড়ো তো। ওকে, অনেক সময় ব্ল্যারিং হয়। ওকে, আই এম রিডিং দ্য কন্টেক্সট। নর্মালি আই হ্যাবিট অফ গোয়িং টু মার্কেট, বাট লাস্ট সানডে অ্যাজ ফাদার ওয়াজ অ্যাওয়ে আই হ্যাড টু গো টু মার্কেট। আই মেড এ লিস্ট অফ দ্য আইটেমস বি আস্কড বাই মাদার টু বাই। গো টু মার্কেট আই বিকেম অ্যাস্টোনিস্ট অ্যাজ দ্য প্রাইসেস অফ সাম আইটেমস ই বি হায়ার দেন আই হ্যাভ এক্সপেক্ট। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট আই কুড বাই অনলি দ্য হাফ অফ দ্য লিস্টেড আইটেমস। দ্য গোয়িং আপ অফ প্রাইসেস শুড অ্যারেস্ট অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ দ্য পোর সার্ভাইভ। দ্য ট্রেডার্স হ্যাভ লোস্ট অল অনেস্টি উইথ এ ভিউ টু আই মেক মানি। ইফ ইউ শুড ইউনাইটেড, ইফ উই স্ট্যান্ড ইউনাইটেড, প্রাইস হাই ক্যান কিপ উইথিন আওয়ার রিচ। দিস ইজ দ্য কন্টেক্সট। এখন তোমাদের কাজ হলো উত্তরগুলো পাঠানো, উত্তরগুলো পাঠাও দেখি আমি, তারপরে আমি ডিসকাশনে চলে যাব। আই থিঙ্ক ইউ আর এবল টু গিভ এ 75% 5% আনসার। আই থিঙ্ক ইউ আর এবল। বাই, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও দেখি আগে তোমাদের কনসেপশনটা কিরকম। ইট ইজ টাফার দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স, আগেরগুলোর চেয়ে কিন্তু এটা একটু কঠিন। চিন্তা ভাবনা করে তোমাদের উত্তরগুলো পাঠাতে হবে। আইটেমস আর লেখস, ওকে ওমর ফারুক, ওকে থ্যাংক ইউ। দেখো সাবজেক্ট যদি, এই বিষয়টা মাথায় রাখো যারা বাই লিখেছো, যে সাবজেক্ট যদি নিজে কাজটি না করতে পারে তো ওইখানে বাইয়ের সাবজেক্ট কিন্তু এ লিস্ট অফ দ্য আইটেমস, ঠিক আছে? তো লিস্ট অফ দ্য আইটেমস নিজে কিন্তু কাজটি করতে পারে না, তো সেই ক্ষেত্রে এটা প্যাসিভ মোডে চলে যাবে। সাবজেক্ট নিজে কাজ করতে না পারলে, সাবজেক্ট নিজে কাজ করতে না পারলে এটা প্যাসিভ মোডে চলে যায়। যেমন ধরো রাইস ইজ টু বি ইটেন, ঠিক আছে, আইটেমস আইটেমস নিজে নিজে কাজ করতে পারে না, তো এখানে কি হবে, টু বি বট। প্রথমটা ওয়াজ লিখেছ, এখানে দেখো নর্মালি আই বি ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু মার্কেট, আমার অভ্যাস নেই বাজারে যাওয়ার, তারপরে বাট আছে, কিন্তু আমার অভ্যাস আছে বাজারে যাওয়ার, বাট লাস্ট সানডে, গত সানডে যেহেতু বাবা বাড়িতে ছিল না, আমাকে বাজারে যেতে হয়েছিল, তার মানে আমি বাজারে যেতে অভ্যস্ত না। তো সেই ক্ষেত্রে তোমরা ওয়াজ লিখেছ ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, আমি আলোচনা করব, তারপরে তোমরা উত্তর পাঠাও দেখি। আর 3 মিনিটের মধ্যে সবগুলো উত্তর পাঠিয়ে দাও, তারপরে আমি আলোচনা করব বেসড অন ইউর কনসেপশন। অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট ইট ইজ টাফার দেন দ্য প্রিভিয়াস ক্লাসেস, দ্য প্রিভিয়াস কনটেক্সট হুইচ আই হ্যাড গিভেন ইউ। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু
think over the context deeply. Okay, continue. ওকে, দেখো বুঝতে পারছি যে এটা কিছুটা কঠিন হয়ে গেছে, তারপরেও অনেকেই অনেক ভালো উত্তর দিয়েছ, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। নর্মালি থাকলে সাধারণত আমরা শিখেছি ইন প্রিভিয়াস ক্লাস যে নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, নাও অ্যান্ড দেন, এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো আই ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু মার্কেট, এখানে বাট আছে, কিন্তু লাস্ট সানডে, গত রবিবারে আমাকে, আমার বাবা বাড়িতে ছিল না, তাই আমাকে যেতে হয়েছিল। তার মানে আমি অভ্যস্ত না, আমি অভ্যস্ত না কি করতে, বাজারে যেতে আমি অভ্যস্ত না। তাহলে কি হবে, আই এম নট, এই বাটার কারণে বোঝা যাচ্ছে যে এই কাজটা করতে আমি কি না, অভ্যস্ত না। তাহলে আই এম নট ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু মার্কেট, বাট লাস্ট সানডে অ্যাজ ফাদার ওয়াজ অ্যাওয়ে আই হ্যাড টু গো টু, আমাকে যেতে হয়েছিল বাজারে। আই মেড এ লিস্ট অফ দ্য আইটেমস, আমি তৈরি করেছিলাম একটা তালিকা আইটেমসগুলোর, যে যা যা কিনতে হবে তার একটা তালিকা তৈরি করেছিলাম। হয়ে গিয়ে এরকম হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, হয়ে গিয়ে করে, ঠিক আছে, বাজারে গিয়ে, এরকম হলে কি হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আইটেমস বিং আস্কড বাই মাই মাদার, এই যে আইটেমগুলো কিনবো কি, এই আইটেমগুলো কিনবো কাকে, কিনবো আইটেমগুলো, আইটেমগুলোর নিজের কোনো ক্ষমতা নেই। যদি কারো নিজের কোনো ক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে এটা প্যাসিভ মোডে চলে যায়, তাহলে এই বায়ের প্যাসিভ মোডটি কি হবে, বি বট, ঠিক আছে। এরপরে বাজারে গিয়ে করে খেয়ে এরকম যখন বোঝায়, তখন গিয়ে করে খেয়ে এরকম যখন বোঝায়, তখন ভার্বের সাথে আইএনজি তথা কি হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, তথা কি হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আমি বাজারে গিয়ে তোমার সাথে দেখা করব, গোয়িং টু মার্কেট, আই শ্যাল মিট ইউ, ঠিক আছে। এখানে গোয়িং এর সাথে আইএনজি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, কেন, গিয়ে করে খেয়ে এরকম বুঝালে ভার্বের সাথে কি হয়, আইএনজি তথা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে। তাহলে এখানে কি হবে, গোয়িং টু মার্কেট আই বিকেম অ্যাস্টোনিস্ট অ্যাজ দ্য প্রাইসেস অফ সাম আইটেমস, এখানে সবাই ওয়ার লিখেছ, ওকে থ্যাংক ইউ, ওয়ার হায়ার দেন এক্সপেক্ট, আগে আমি ধারণা করেছিলাম, আগে কথাটা লক্ষ্য করো, আগে আমি ধারণা করেছিলাম, অতীতের দুটো কাজের মধ্যে, অতীতের দুটো কাজমূলকভাবে যেই কাজটি আগে হবে, অতীতের, ওয়ালাইকুম সালাম, অতীতের দুটো কাজের মধ্যে যেই কাজটি তুলনামূলকভাবে আগে হবে, ঠিক আছে। মনে করো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, রোগী এখানে আগে মরেছে, রোগী হবে পাস্ট পারফেক্ট, আর তুলনামূলকভাবে যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ডেফিনিট। এখানে ধারণাটা আমি আগে করেছিলাম, বাজারে যাওয়ার পর দেখলাম যে আইটেমগুলোর প্রাইস অনেক বেশি, তো সেই ক্ষেত্রে ধারণাটা আগে ছিল, যেহেতু ধারণা আগে ছিল সেহেতু এখানে আই হ্যাড এক্সপেক্টেড। আবারও বলছি, অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি তুলনামূলকভাবে আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আমার ধারণা আগে ছিল, তাই এখানে কি হবে, পাস্ট পারফেক্ট, হ্যাড এক্সপেক্টেড। অ্যান্ড দেন দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট আই কুড বাই অনলি দ্য হাফ অফ দ্য লিস্টেড আইটেমস দ্য গোয়িং অফ অফ প্রাইসেস শুট। আবার দেখো এখানে দ্য গোয়িং হাফ অফ প্রাইসেস শুট, সাবজেক্টটি হলো দ্য গোয়িং আপ অফ প্রাইসেস, এখন সাবজেক্ট নিজেকে এই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে, ইফ দ্য সাবজেক্ট ইজ আনএবল টু
perform the function. It is known as passive mode. Subject যদি নিজে কাজ করতে না পারে এটা কোন মোডে চলে যায়? Passive mode এ চলে যায়। দেখো দ্য গোয়িং আপ অফ প্রাইসেস শুড, এই গোয়িং আপ অফ প্রাইসটাকে কী করতে হবে? নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তার মানে গোয়িং আপ অফ প্রাইসেস নিজে কাজ করতে পারে না, তাই এটা কী হয়ে যাবে? Passive mode এ চলে যাবে। তাহলে Passive mode টি কি? Should be, I should do the work should be done by me. তাহলে Passive mode টা কী হবে? Should be arrested. ঠিক আছে, শুড বি অ্যারেস্টেড অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ দ্য পুর, এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে, পুরোটা কি টিকে থাকতে পারবে কি পারবে না? তারা টিকে থাকতে পারবে না। সেন্স বেস্ট, দ্য পুর, দরিদ্ররা কি করতে পারবে না? টিকে থাকতে পারবে না। না পারা ইংলিশ কি? ক্যানট। ক্যানট যেহেতু মডেল অক্সিলারি সেহেতু কি হবে? ক্যানট সার্ভাইভ। দ্য ট্রেডার্স হ্যাভ লোস্ট অল অনেস্টি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমরা শিখেছিলাম যে কতগুলো টু আছে, যদিও এস এজ ওয়েল টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে বা বেস্ট ফর্ম হয়ে থাকে, কিন্তু কতগুলো টু আছে এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে, তার মধ্যে একটি হলো উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, ঠিক আছে, প্রিফার টু, প্রেফার টু, তারপরে ডিভোটেড টু, অ্যাডজেসেন্ট টু, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প। আমরা জানি যে এদের পরে ভার্বের সাথে কী হয়ে থাকে? আইএনজি হয়ে থাকে। তার মানে উইথ এ ভিউ টুর পরে আমরা কী বসাবো? আইএনজি বসাবো। মেকিং মানি, ইফ ইউ স্ট্যান্ড ইউনাইটেড প্রাইস হাইক ক্যান, প্রাইস হাইকটাকে, প্রাইস হাইক এখানেও নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তার মানে প্রাইস হাইক হিয়ার সাবজেক্ট বাট ইট ইজ নট পারফর্মিং দ্য ফাংশন ফর দ্য রিজন দিস ইজ ইন প্যাসিভ মোড। প্রাইস হাইকটা কিন্তু প্যাসিভ মোডে আছে, প্রাইস হাইক ইজ সাবজেক্ট হিয়ার বাট ইট ইজ আনএবল টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করতে কিন্তু প্রাইস হাইক নিজে করছে না, এটাকে নিয়ন্ত্রণ রাখতে পারা যায়। যদি আমরা সবাই একসাথে দাঁড়াই, প্রাইস হাইক ক্যান বি ক্যাপড, তাহলে কী হবে? বি প্যাসিভ মোডে চলে যাবে। আমি আবারও বলছি, যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে তাহলে এটা কি হয়ে যায়? প্যাসিভ মোডে চলে যায়। ওকে, নো মোর টুডে, আই শ্যাল মিট ইউ এগেইন অন দ্য নেক্সট উইক, থ্যাংক ইউ।